টলিপাড়ায় খুশিরা মেজ জামিন পেলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা দু সালের জানুয়ারি মাসে তাকে গ্রেফতার করা হয় প্রথমে তাকে ভুবনেশ্বরে সিবিআইয়ের আদালতে তোলা হয় এরপর সিবিআই স্পষ্ট জানিয়ে দেয় বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারের পরে তাকে জেরা করে বেশ কিছু তথ্য প্রমাণ মিলেছে উল্লেখ্য রোজভ্যালি কাণ্ডে তাকে গ্রেফতার করা হয় প্রথমে গ্রেফতার করার পর তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে সেখানে তাকে তোলা হয় সিবিআইয়ের বিশেষ আদালতে তারপর সিবিআই তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় উল্লেখ্য তার বিরুদ্ধে এক মোটা অঙ্ক টাকার প্রতারণার অভিযোগ প্রথমে উঠে আসে এমনকি চিট ফান্ডিং ষড়যন্ত্র ব্যাংকিংয়ের মতো একাধিক ধারায় মামলা জারি করা হয়েছিল সেই সময় তার বিরুদ্ধে তবে আজ তিনি জামিন পেলেন প্রায় দু বছর পর জেল থেকে মুক্তি পেলেন তিনি টলিউডের অত্যন্ত প্রভাবশালী প্রযোজক হিসেবে পরিচিত এসভিএফ এর কর্ণধার শ্রীকান্ত মহদা এতদিন পর তার জামিন মঞ্জুর হওয়ায় টলিউডও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অনেকেই মনে করেছিলেন যে তার জেলে যাওয়ার পর টলিউডের হাওয়া যেন ঘুরে গেছে এমনকি অনেকেও বলেছিলেন যে টলিউডের অবস্থা টাল মাটাল এতদিন দোলা চলে ছিল টলিউড সিনে ইন্ডাস্ট্রি তবে দু বছর পর এসভিএফের অন্যতম কর্ণধার শ্রীকান্ত মহতার জামিনের খবর সামনে আসার পর যেন খুশির হাওয়া বইছে টলিউডে এ বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না